हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमी देखाबो ए स्क्वायर न्यू डिजाइन पैटर्न। इटा छोटो छोटो मैट बनिए चादर टेबल क्लॉथ बनाले खूब सुंदर देखते लगे। आसुन ताहले देखे नी। দুটো চেন কুরুশে ঘুরিয়ে ডাবল ক্রচেট। এই ফার্স্ট রোটা আমি করছি আগে তিনটে ডাবল ক্রচেট। আবার দুটো চেন আবার কুরুশে জড়িয়ে উল্টা তিনটে ডাবল ক্রচেট। দুটো চেন আবার তিনটে ডাবল ক্রচেট। দুটো চেন ডাবল ক্রচেট তিনটে। তিনটে ডাবল ক্রচেট দুটো চেন। এবারে এই 1 2 3 দুটোর মাথার থেকে আমি স্লিপ স্টিচ করে জুড়ে নেব। What do you call it?
এবার সেকেন্ড রো, তিনটে চেন আবার জড়িয়ে নিয়ে ডাবল ক্রচেট এখানে জুড়ে দিয়ে এই কর্নারে আসলাম। দুটো চেন আবার এইখানেই তিনটে ডাবল ক্রচেট। তিনটে ডাবল ক্রচেট, দুটো চেন, আবার তিনটে ডাবল ক্রচেট। কর্নারটায় তিনটে ডাবল ক্রচেট, দুটো চেন, তিনটে ডাবল ক্রচেট, আবার এই কর্নারে তিনটে ডাবল ক্রচেট, দুটো চেন, তিনটে ডাবল ক্রচেট, এখানে কোনো চেন না, আবার কর্নারে গিয়ে তিনটে ডাবল ক্রচেট, দুটো চেন, তিনটে ডাবল ক্রচেট, এইভাবে চারটে কোনা করব। ভীষণ সহজ আর খুব সুন্দর দেখতে লাগে।
চারটি কোনা হয়ে গেল, এবারে আমি এখানে জয়েন করে দেব। এই দুটোরও হয়ে গেল, এবারে লাল দিয়ে জুড়ব। যে কোনো কালার দিয়েই করা যায়, আমি লাল দিচ্ছি। এক একটা রোতে এক একটা দুটো দুটো করে রো ডিফারেন্ট কালার দিয়ে করলে দেখতে সুন্দর লাগবে। আমি ফার্স্ট এই রোটা করছি। তিনটে ডাবল ক্রচেট, আবার কুরুশে জড়িয়ে নিয়ে উল্টা কর্নারটা, তিনটে ডাবল ক্রচেট। আবার দুটো চেন,
না বন্ধুরা, একটুখানি এখানটায় ঠিক করতে হবে। প্রথমে এটা রেড কালারটা জুড়ে নিয়ে দুটো চেন এবারে দুবার জড়িয়ে নেব। দুবার জড়িয়ে নিয়ে এই ফাঁকটাতে ট্রিপল ডবল ক্রচেট করব এইটার থেকে। এই যে তিনটে যে ডাবল ক্রচেট ছিল নিচে, এইখান থেকে ট্রিপল ডাবল ক্রচেট করতে হবে। আবার উল্টাকে জড়িয়ে নিয়ে এই ফাঁকটাতে একটা ডাবল ক্রচেট। এবারে ডাবল ক্রচেট তিনটে, দুটো চেন, আবার তিনটে ডাবল ক্রচেট। এই যে ডিজাইনটা স্কোয়ারের, এটা হচ্ছে কর্নার হয়ে গেল। এবার মিডিলে একটা ডাবল ক্রচেট, আবার দুবার জড়িয়ে নিয়ে একবার দুবার জড়িয়ে নিলাম। নিয়ে এই নিচের যে তিনটে ডাবল ক্রচেট ছিল, এইখান থেকে আমি ট্রিপল ডাবল ক্রচেট বুনব। দুই তিন, আর একটা ডাবল ক্রচেট এই গ্যাপটার মধ্যে। আবার কর্নার, তিনটে ডাবল ক্রচেট, দুটো চেন,
আবার এই ফাঁকটাতে একটা ডাবল ক্রচেট, আবার দুবার পেঁচিয়ে নিয়ে উল্টাকে এই যে তিনটে যে ডাবল ক্রচেট করেছিলাম তার মাঝখানেরটায় থেকে এইভাবে নিয়ে ট্রিপল ক্রচেট, ডাবল ক্রচেট এখানে, আবার কর্নার, দুটো চেন, আবার এই গ্যাপের মধ্যে ডাবল ক্রচেট একটা, দুবার জড়িয়ে নিয়ে এই ফাঁকটার থেকে এখানে জুড়ে দেব স্লিপ স্টিচ করে। তাহলে 1 2 3 থার্ড রো হলো, এবারে ফোর্থ রো, থার্ড রো এবারে ফোর্থ রো, ফার্স্ট আমি এই ফাঁকটাতে আসবো, এটাকে জুড়ে নিয়ে স্লিপ স্টিচ করে তিন চেন
double crochet. আবার তিনটে ডাবল ক্রোচেট, দুটো চেন, এইভাবে পুরোটা আমি করব, দেখাচ্ছি। এই যে এই গ্যাপটাতে আবার তিনটে ডাবল ক্রচেট, এইভাবে পুরো এটা হবে রাউন্ডটা রেড কালার দিয়ে। এখানটা আমি জুড়ে দেব, এক দুই তিন, তিন নম্বর চেনের মাথার থেকে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব। হলুদ, লাল এবং কমলা, অরেঞ্জ। এবারে অরেঞ্জ দিয়ে আমি জুড়ব। যে কোনো জায়গা থেকেই জোড়া যায়, আমি এখান থেকেই জুড়ছি। এই হলুদটা করার পর যেভাবে লালটা জুড়লাম ঠিক সেভাবেই এটা ফাঁস করে নিয়ে এইভাবে আমি জুড়ছি। Thank you.
প্রথমে লালটা যখন জুড়লাম তখন এখান থেকে এই যে ইয়েলো তিনটের থেকে মিডল থেকে এখান থেকে ঘরটা নিয়ে ট্রিপল ক্রচেট করলাম। এবারে এই লালটার ভেতর থেকে আমি ট্রিপল ক্রচেট করব। দুবার ঘুরিয়ে নিলাম, নিয়ে এই ওয়ান টু থ্রি। এবার একবার ঘুরিয়ে এখান থেকেই ডাবল ক্রচেট করব। এবার সুতো উল্টাকে জড়িয়ে কুরুশে পরের ঘরটার একটা ডাবল ক্রচেট করব। এবারে এই লালটার মিডল ঘরটা, এই রেডের যে তিনটে আছে কর্নারের যে তিনটে, এইদিকে তিনটের এই মিডলটার থেকে আমি ট্রিপল ক্রচেট করব। দুবার পেঁচিয়ে নিলাম উল্টাকে, নিয়ে ওয়ান টু থ্রি আরেকটা ডাবল ক্রচেট এই ভেতরে। এবার ডাবল ক্রচেট করছি, তিনটে ডাবল ক্রচেট, দুটো চেন, তিনটে ডাবল ক্রচেট কর্নারে সমস্ত এইভাবেই হবে। তিনটে ডাবল ক্রচেট, দুটো চেন, তিনটে ডাবল ক্রচেট সেম জায়গাতে। আবার এই যে পরের এই পাকটাতে একটা ডাবল ক্রচেট, আবার দুবার জড়িয়ে উল্টাকে, এই জায়গার থেকে ট্রিপল ডাবল ক্রচেট। দুই তিন
একটা ডাবল ক্রচেট, তারপরে উলটাকে দুবার জড়িয়ে এটার ভেতর থেকে ট্রিপল ক্রচেট, একটা ডাবল ক্রচেট পরের ঘরে আবার দুবার জড়িয়ে এই তিনটে ক্রচেটের মাঝখানেরটায় এভাবে ট্রিপল ক্রচেট। খুব সুন্দর ডিজাইন বন্ধুরা বানাবেন আর অবশ্যই লাইক করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুবার জড়িয়ে আবার এই মিডল থেকে ট্রিপল ক্রচেট। এরপরে আমি নতুন উল্কাটার আবার ডিজাইন দেব। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কুরুশেরও আমি ডিজাইন দেব আর উলকাঠিরও আমি ডিজাইন দেব। অল্টারনেট করে আমি দেব। দুবার জড়িয়ে নিয়ে আবার এই থার্ডে ফাঁক থেকে ট্রিপল ক্রচেট।
পুরো এইভাবে পুরো প্রত্যেকটা আমি এই অবধি করে আসছি।